আবার আমরা বেরোচ্ছি, এখন 2 বাজে, 2:15-র মধ্যে টিকিট টালা টিকিট কাউন্টার যেখান থেকে জিপ ছাড়বে, আবার জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল 6টাটায় গেছিলাম, 5টার সময়, 6টা থেকে 11:30 পর্যন্ত আমাদের জঙ্গল সাফারি হয়েছে। সেই জঙ্গল সাফারিতে একটা বিশেষ আকর্ষণ, বাঘ দেখতে পেয়েছি। আমাদের জিপটাই শুধুমাত্র বাঘ দেখতে পেয়েছিল, আর কোনো জিপ দেখতে পায়নি। আর বাকি জাঙ্গল ফাউল, প্রচুর হরিণ, নীলগাই, পিকক, এগুলোও দেখেছি। তাই সকালের জঙ্গল সাফারি একদম সাকসেসফুল। এখন আবার 3টে থেকে 6টা পর্যন্ত জঙ্গল সাফারি আছে, সেইটা দেখার জন্য যাচ্ছি টিকিট কাউন্টারে। আমাদের রিসর্ট এটা, বাপ ছেলে আসছে, প্রচুর গাছ রিসর্টটা, একটা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় কিন্তু বুড়ো বলবো না, কারণ এখনো বটের ঝুড়ি সেভাবে নামেনি। এটা আরেকটি বট গাছ, আর প্রচুর বাঁশ গাছ লাগানো, সবই লাগানো, প্ল্যান্টেড প্রচুর গাছ আছে। হ্যাঁ, মহিরাজকে কালকে ব্রহ্মদৈত্যি একটা গালে ঠাস লাগিয়েছিল। রিসর্টের ভেতরে এখনো নবনির্মিত চলছে, খুব ভালো ব্যবহার, লোকজন ভীষণ হেল্পফুল, খাওয়া দাওয়া খুব ভালো, খেলার জায়গা আছে, এটা একটা বাস্কেটবল প্লেগ্রাউন্ড মতন তৈরি করছে। কলকে ফুল গাছ, ডালিম গাছ, শিউলি গাছ, পেয়ারা গাছ, প্রচুর গাছ, প্রচুর গাছ, আর বড় বড় 3-4টে বট গাছ আছে। সামনে এটা বট গাছ, গাড়ি দাঁড়িয়ে আমাদের, এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। বুকিং করা আছে সেটা দেখিয়ে, আমাদের ওখান থেকে জিপসি গাড়ি আসবে, দাঁড়িয়েই আছে হয়তো, এখন সকালে এসেছিল গাড়িটা, এসেছিল। এই বট গাছের গায়ে একটা পরাশ্রয়ী উদ্ভিদ দেখতে পাচ্ছি। চলুন আমরা গাড়ি করে টিকিট কাউন্টারের দিকে যাই, তারপরে জঙ্গলে কি এবার দেখা যায়, কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা। এটা পাথারিয়া গেট, এটা 6 নম্বর গেট, এখানকার বফার জোন, ভালো করে খোলো সাবধানে। আর বলার বিষয় এটাই যে আমরা রাস্তায় আস্তে আস্তে প্রচুর প্রচুর মানে প্রচুর সোনার হরিণ দেখলাম। একটু আগেই আবার সোনার হরিণ আর একটা ময়ূর একসাথে মহিরাজ দেখেছে, নিজে প্রথম আইডেন্টিফাই করতে পেরেছে, প্রথম না দ্বিতীয়, ও দ্বিতীয়। আমি একটা বার্কিং ডিয়ার রাস্তায় দেখলাম, একা ছিল। আর এটা আমাদের পাথারিয়া গেট ঢোকার মুখটা, এবার ঢুকবো, এটা চেক পয়েন্ট, এখানে কাগজপত্র ইত্যাদি জমা দেওয়ার ব্যাপার আছে, বেশ ভালো। এবার ভেতরে ঢুকলে কি দেখতে পাই, টাইগার দেখা যায় কি না, আমাদের ওয়েলকাম করে কি না, সেটাই দেখার। জঙ্গলের মধ্যে ¡Gracias!
পরে জঙ্গলের মধ্যে জলাশয় তলাও এখানে অ্যানিমেলরা সকালে বিকেলে জল খেতে আসে ঘুমাবে লোক আছে সাথে চুপ চুপ সব দেখছি ব্লুবুল বলতে নীল গাই ব্লুবুল 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 এটা পুরো ব্লু নীল গাই শিয়াল বলতে
कितना बड़ा है कौन सा चल कॉमेडी है बहुत जस्ट है हां चले सर कॉमेडी है आगे सर कॉमेडी है चलिए चले सर